ইমরান খানকে মুক্তির নির্দেশ দেওয়ার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে ক্ষমতাসীন দল পিএমএলএন। লাহোর সহ দেশের সকল প্রধান শহরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে। শুক্রবার ইমরান খানকে 2 সপ্তাহের জামিন দেয় ইসলামাবাদ হাইকোর্ট। একই সঙ্গে 9 মের পরে দায়ের করা যে কোনো মামলায় তাকে এই সময়ের মধ্যে গ্রেফতার করা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়। তবে আদালতের এই রায়ে খুশি নয় পিএমএলএন। রায় ঘোষণার পরপরই দেশব্যাপী আন্দোলনের ডাক দিয়েছে দলটি। লাহোর, ফয়সালাবাদ, শারগোধা, গুজরানওয়ালা এবং কাশোর শহরে বিক্ষোভ আয়োজিত হবে। পাঞ্জাবের রাজধানীতে বিক্ষোভের নেতৃত্ব দেবেন মরিয়ম নওয়াজ। পিএমএলএন খাইবার পাখতুনখোয়া, করাচি ও কোয়েটাতেও বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে। দলের পরবর্তী কৌশল কি হবে তার নির্ধারণে বেশ কয়েকটি শহরে বৈঠক করবে পিএমএলএন এর স্থানীয় নেতারা। ফলে এবার রাজপথে মুখোমুখি হতে চলেছে পিটিআই ও পিএমএলএন। এদিকে আল কাদি ট্রাস্ট মামলায় ইসলামাবাদ হাইকোর্ট পাকিস্তান তেহরিক ইনসাফ প্রধান ইমরান খানকে 2 সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিন দেওয়ার পর শুক্রবার পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট ঘোষণা করেছে তারা সুপ্রিম কোর্টের সামনে বিক্ষোভ করবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই আচরণের বিরুদ্ধে প্রতিবাদ করব। পিডিএম এর প্রতিনিধিত্বকারী একজন হিসাবে আমি সমগ্র জাতির কাছে সোমবার ইসলামাবাদে পৌঁছানোর আবেদন করছি। ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে তিনি বলেন, আমরা বিশাল সংখ্যায় অবস্থান ও প্রতিবাদ করব। জেইউআইএফ এর আমির ফজল বলেন, তার দলের প্রতিটি কর্মী বিক্ষোভে অংশ নেবে এবং কেউ ঘরে থাকবে না। তিনি সতর্ক করে দিয়ে বলেন, যদি কেউ আমাদের থামানোর চেষ্টা করে আমরা প্রয়োজনে ক্লাব, থাপ্পড় এবং ঘুষির জবাব দেব। ফজল বলেছিলেন যে অপরাধ নির্মূল করার চেষ্টা করার পরিবর্তে আদালত অপরাধীদের সুরক্ষা দিচ্ছে। তিনি যোগ করেছেন, শীর্ষ আদালত এমন একজন ব্যক্তিকে সুরক্ষা দিয়েছে যিনি 60 বিলিয়ন টাকার আত্মসাতের সাথে জড়িত ছিলেন। তিনি বলেন, নওয়াজ শরীফ, মরিয়াম নওয়াজ বা ফরিয়াল তালপুর কি এমন স্বস্তি পেয়েছেন? সারা দেশে সর্বত্র গুন্ডারা রয়েছে এবং সন্ত্রাসীরা ঘুরে বেড়াচ্ছে এবং আদালত তাদের সুরক্ষা দিচ্ছে। তিনি বলেছিলেন যে সন্ত্রাসীরা কর্পোরেশন কমান্ডারদের বাসভবনে আক্রমণ করছে এবং সেনা স্থাপনায় হামলা ও অবমাননা করছে। সুপ্রিম কোর্ট আইনের মা শাশুড়ি নয়, তারা সংবিধান থেকে কতটা বিচ্যুত করতে চায় তিনি প্রশ্ন তোলেন। পাকিস্তানের প্রধান বিচারপতি ওমরতা বন্দিয়ালকে উদ্দেশ্য করে ফজল বলেন, আমরা 3 জন বিচারকের সিদ্ধান্ত মেনে নেব না এবং শুধুমাত্র 4 বিচারপতির রায় গ্রহণযোগ্য। তিনি বলেছিলেন যে ইমরান খানের জন্য সন্ত্রাসী একটি ছোট শব্দ, কারণ তিনি যা করেছেন তার রাষ্ট্রদ্রোহ ও বিদ্রোহের আওতায় এসেছে। তালেবান যদি এটা করে তাহলে সেটা বিদ্রোহ, কিন্তু এই দল যখন করে সেটা ঠিক, আমরা এটা মেনে নেব না।